আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি অনেকদিন পরে। আশা করি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিপ রোল রেসিপি। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমি আজকে এই বিপ রোল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর আমি কীভাবে তৈরি করি অবশ্যই ভালোভাবে ফলো করে বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু এবং মজাদার। তো যাই হোক, আমি এই রেসিপিটি তৈরি করার জন্য আমার হাতের কাছে থাকা কিছু উপকরণ নিয়ে চলে আসলাম। শুরুতে এখানে আমরা দেখতেই পাচ্ছেন গরুর গোশ নিয়েছি, আর এই গরুর গোশটা যেহেতু রান্না করা ছিল অবশিষ্ট বেঁচে যাওয়া মাংস, যেগুলো আমরা দেখা গেছে গরুর গোশ রান্না করলে অবশিষ্ট যে মাংসগুলো থেকে যায় বা খাওয়া হচ্ছে না, তখন আমরা কিন্তু কী করব ভেবে কিন্তু পাই না। অনেক সময় আমাদের খেতে ইচ্ছে করে না বা আমরা ফালাই দিই, তো সেই ফালাই দেওয়া মাংস দিয়েই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিপ রোল রেসিপি। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে গরুর গোশটাকে হচ্ছে ভালো করে হাত দিয়ে চিলে তারপরে একটু চেঁচে নিয়েছি। তারপরে আমি এখানে গ্রেট করে আলু আর হচ্ছে গাজর নিয়েছি। আপনাদের কাছে হাতে থাকা যেই সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা সবজিগুলোকে ভালো করে গ্রেট করে নিতে পারেন। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি নিয়েছি, আর দুটো ডিমকে আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে আমি ফ্রাইপ্যান বসিয়ে চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। অবশ্যই আপনারা এভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন। অবশিষ্ট যে মাংস বাসায় থাকবে, চিকেন বলেন বা বিফ বলেন, যে কোনো মাংস যখন খাওয়া যাবে না তখনই কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন অনায়াসে। আর এরকম রেসিপি কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে, বিকেলের নাস্তা হিসাবে কিন্তু ঝটপট আমরা তৈরি করে নিতে পারি। তারপরে এই তো এগুলা ভাজার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব যে গ্রেট করে আলু আর গাজর রেখেছি সেগুলো দিয়ে দিব। তেলের মধ্যে আমি এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার আমি এগুলাকে একটু ভালো করে মশলাগুলোকে ভেজে তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে এই ভালো করে আলু আর গাজরটাকে একটু সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো। এখানে আমি হলুদ আর হচ্ছে কোনো মরিচ গুঁড়া অ্যাড করব না, এ দুটুকু মশলা দিয়ে আমি এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আমি হচ্ছে 10 মিনিটের মতো এগুলোকে একটু সিদ্ধ করে নিব। এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম, আর হচ্ছে এই তো এই সবজিগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে এবার আমি যেটা করব, অবশিষ্ট যে মাংসটা আছে ওইটাই আমি দিয়ে দিব এখন। আর বেঁচে যাওয়া মাংস দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো মজাদার রোল রেসিপি বা হচ্ছে অনেক আইটেমের রেসিপি হয়। তো এই তো যাই হোক, আমি হচ্ছে তারপরে দিয়ে দিলাম গ্রেট করা ডিমগুলো। এবার দেখতেই পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব, আর এই যে দেখতেই পাচ্ছেন রোলের যে পুরটা সেটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, রুটি কিন্তু আমরা সবাই বানাতে পারি তাই না, তো রুটিটা আর আপনাদের সাথে শেয়ার করব না। আর ব্রেড ক্রাম এখানে আমি আর মুড়ি আর হচ্ছে বিস্কিট দুইটাকে আমি একসাথে গুঁড়া করে নিয়েছি, ব্রেড ক্রাম করে নিয়েছি। আপনাদের কাছে, আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে অবশ্যই বাসায় বিস্কিট মুড়ি সবার কাছে, সবার বাসায় থাকে, তো আপনারাও আমার মতো এভাবে করে নিতে পারেন। যেহেতু আমি আগেই বললাম যে আমার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বিপ রোল রেসিপিটি তৈরি করব। তো যাই হোক, আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। রুটি আমরা সবাই বানাতে পারি, আর রুটিগুলো অবশ্যই বানিয়ে একটু তাওয়ার মধ্যে হালকা চেক দিয়ে নেবেন। যদি কাঁচা তৈরি করতে যান তাহলে কিন্তু রুটিগুলো যখন রোল বানাতে যাবেন তখনই কিন্তু ভেঙে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো
আপনারা বুঝতে পারবেন। আর এই তো রুটি বানিয়ে এবারে আমি যেটা করলাম যে যে পুরটা তৈরি করলাম সে পুরটা আমি রুটির মাঝখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি হচ্ছে এখন এটার মুখগুলো বেঁধে দিচ্ছি। আর মুখটা বাঁধার জন্য অবশ্যই আলাদা করে একটু ময়দা বা আটা দিয়ে একটু পানি গুলিয়ে আপনারা হচ্ছে একটা ডো তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে মুখ রোলের মুখ বাঁধার একটা সহজ নিয়ম, এটা করলে আর এই পুরের ইয়েটা ভাঙে না, মানে পুর রোলগুলো ভাঙে না। তো যাই হোক, আমি হচ্ছে যে এখন এক এক একটা একটা করে এভাবে যেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে এক এক করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আর রোল আমরা সবাই বানাতে পারি মোটামুটি। তো এই তো আমি হচ্ছে এক এক করে সবগুলো এভাবে রোল তৈরি করে নিব, কারণ সবগুলো তৈরি করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে। তো যাই হোক, আমি এখন এক এক করে সবগুলো রোল বানিয়ে নিব। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই তো দেখেন আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি আটটা যেহেতু রুটি তৈরি করছি, তো আটটা রুটি দিয়ে আমি আটটা রোল তৈরি করে নিয়েছি। আর অবশিষ্ট যে পুরটা ছিল ওটা আমি রেখে দিয়েছি। এবার আমি যেটা করেছি, এখানে আমি দুটো ডিম একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর এখানে কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দেন এবার আমি হচ্ছে যে রোলটাকে, সেই রোলটাকে আমি ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে এবার হচ্ছে আমি ব্রেড ক্রামের মধ্যে ভালো করে গড়াইয়ে নিব। আর এভাবে করে আমি হচ্ছে এক এক করে সবগুলো এভাবে করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, একবার হচ্ছে আমি প্রথমে ডিমে দিয়েছি, তারপরে ব্রেড ক্রামে দিয়েছি, দিয়ে আমি এভাবে হচ্ছে মিক্সার করে আমি সুন্দর করে এই তো রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার দেখতে পাচ্ছেন আমার সবগুলো রোল তৈরি করা শেষ। এবার আমি এগুলাকে ডুবো তেলে ভেজে নিব। তার জন্য চুলার মধ্যে আমি ফ্রাইপ্যান বসিয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার আমি সবগুলো রোল এক এক করে আমি দিয়ে দিব। তো এখানে যেহেতু আমার আটটা, তো আমি প্রথমে চারটা পরে চারটা এভাবে করে আমি আটটা রোল ভেজে নিব। আর রোল ভাজতে আমরা সবাই পারি। আর এই তো এখন আমি নেড়ে ছেড়ে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিব। তো আজকের এই রেসিপিটি এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমিও আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো, আর রোলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর আমি লাস্টে একটা রোল ভেঙে দেখাবো আপনাদেরকে, যেটার ভিতরে কতটা ইয়ামি হয়েছে। সত্যি বলতে রোলটা ভিতরে যেমন সফট হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর বাসার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করেছে, আপনার পরিবারও পছন্দ করবে।